আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি অনেকেই বলছে এটা নাকি নাটক করছে এটা নাকি বানানো ভিডিও আসলে এই ভিডিওটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিব তাই সকলেই এই ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন এবং এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন তো চলুন এখন আমরা এই ভিডিওর সত্য ঘটনাটি জেনে নিই প্রিয় দর্শক আগে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দর্শক এই ঘটনাটি ঘটছে হচ্ছে যশোর জেলায় যশোর রেল স্টেশনে এবং আপনারা যারা ভাবছেন এই ভিডিওটি বানানো এই ভিডিওটি নাটক করছে এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা এই ভিডিওটি আসলে বাস্তব একটি ঘটনা এই যে মহিলাটিকে দেখছেন বৃদ্ধা মহিলা ইনি হচ্ছে এই স্টেশনেই থাকেন ইনি রেল পারাপার হতে যে আপনার দেখছেন যে বাধা খেয়ে পড়ে তিনি আর পরে উঠতে পারছিলেন না পরে এই যে ভাইটিকে দেখছেন এই ভাইটি এসে তাকে বাঁচায় এই ভাইটিকে বললে আপনারা হয়তো অনেকেই চিনে ফেলবেন আমি তার পরিচয় ভালোভাবে দিব না তবে এইটুকুই বলি ইনি হচ্ছে আমাদের সমাজের রিয়েল হিরো আমাদের সমাজের বীর পুরুষ হচ্ছে এই ভাই এই ভাইয়ের মতো যারা কাজ করে তারাও আসলে বীরপুরুষ এমন কাজ আমাদের সকলেরই করা উচিত এই ভাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়েছেন আসলে তিনি যে কতটা মহৎ কাজ করেছেন সেটা আমরা উপলব্ধি করতে পারছি এমন কাজ আমাদের সকলেরই করা উচিত সকলেরই উচিত এমন বিপদ দেখলে মানুষের পাশে প্রিয় প্রদর্শক এই ভাইটি মূলত একজন ইউটিউবার তিনি ইসলামিক শর্ট ফিল্ম করে তিনি ওই রেল স্টেশনে গিয়েছিল একটি শর্ট ফিল্ম করার জন্য তার হাতে ব্যাগ দেখতে পাচ্ছেন ওই ব্যাগটি হচ্ছে তার শুটিংয়ের অর্থাৎ তিনি তখন টোকায়ের শুটিং করবে এই জন্য ব্যাগটি হাতে এই জন্য এখানে গেছিলেন তখন তিনি দেখেন ওই বৃদ্ধা মহিলা রেল রেল লাইন পার হতে যে বাধা খেয়ে পড়ে যায় এবং তিনি আর উঠতে পারছিলেন না পার হতে পারছিলেন না এর মধ্যে ট্রেন চলে আসে ওই দেখে তিনি দৌড়ে যেয়ে ওই বৃদ্ধা মহিলাটিকে বাঁচান তিনি আসলে মহাত একটি কাজ করছে আমাদের সকলেরই উচিত কারোর বিপদ দেখলে এভাবে ঝাঁপিয়ে যাওয়া এটা হচ্ছে আমাদের নবীর শিক্ষা আমাদের সকলেরই উচিত এমনভাবে কাজ করার আপনারা সকলেই এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে এটা আসলে নাটক কি সত্য ঘটনা এটা অবশ্যই সত্য ঘটনা এবার অনেকেই মনে করবেন যে তাহলে এটা ভিডিও হলো কিভাবে। এটা এটা আসলে ওই যে ভাই শ্যুটিং করার জন্য গেছিলো তারা ক্যামেরা নিয়ে গিয়েছিল তারা ভিডিও করছিল এবং ওই সময়টায় তারা ক্যামেরা চালু করা ছিল এই জন্য তারা ভিডিও ধারণ করতে পারছে এবং এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়ার একটি কারণ তার হচ্ছে যে মানুষ এর থেকে শিক্ষা গ্রহণ করুক যে কেউ বিপদে পড়লে জীবন বাজি রেখে তাকে বাঁচানো উচিত প্রিয় দর্শক আজ এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যর বিপদে ঝাঁপিয়ে পড়বেন আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি আবারকাতু